আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ন্যারোয়িং নিয়ে বা শর্টেনিং নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা এর বিপরীত বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা আজকে আলোচনা করব অ্যাডিং নিয়ে, অর্থাৎ কিভাবে নিডেল প্লাস করা যায়। একই রোয়ের ভিতরে বা একই কসেসের ভিতরে কিভাবে অনেকগুলো নিডেল আমরা প্লাস করতে পারবো, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা আগের মতো একটি সস তৈরি করে নিই। আমরা একটি সস নিয়ে নেই, আমরা একটি সস নিয়ে নেই। আমরা ক্রাবিলে যাব। ক্রাবিলে গিয়ে আমরা পূর্বের মতো আমরা এখানে 100 নিডেল নিব। নিয়ে আমরা রিপে 26 কসেস থাক, এবং রিপের পরে আমরা এই অ্যাডিং করব, অর্থাৎ নিডেল প্লাস করব। তা আমরা রিপের পরে যেরকম মাইনাস করেছিলাম, আমাদের এখানে রিপের পরে আমরা প্লাস করব। কিভাবে প্লাস করব? তা আমরা এখানে মনে করি 0 কসেস দিয়েই আমরা এখানে 20 নিডেল প্লাস করব। হ্যাঁ, 40 নিডেল প্লাস করব। ঠিক আগের মতোই এই আদার্সের ঘরে যেতে হবে, গিয়ে আমাদের এই অ্যারোতে ক্লিক করতে হবে, এবং এই শর্টেনিংয়ের নিচে রয়েছে অ্যাডিং, এই অ্যাডিংয়ে ক্লিক করতে হবে। আমরা অ্যাডিংয়ে ক্লিক করে দিলাম। অ্যাডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে প্লাস করার পর আমরা কসেস দিব 100। আমরা 100 কসেস দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমরা এখানে প্লাস করেছি 20 নিডেল। তো আমরা যদি এখন এটাকে ওকে করি, তাহলে কি হচ্ছে দেখি, আমাদের এখানে প্লাস হয়ে গেছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 20 নিডেল এই পাশে, এবং আমাদের এই পাশে 20 নিডেল বাড়তি এসেছে, অর্থাৎ আমাদের এখানে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তো প্লাস হয়ে গেছে, আমরা এটা কীভাবে বুঝবো? তো আমরা এটাকে আগে সেভ করে নিই। আগের সোয়াচের উপরে আমরা সেভ করব। আমরা সেভ করলাম, করার পর আমরা এটাকে প্রসেস দিব। প্রসেস দেওয়ার পর আমরা দেখব এখানে, এখানে দেখব ভার্চুয়াল, ভার্চুয়ালি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এ পাশে প্লাস হয়ে গেছে এবং এ পাশেও প্লাস হয়ে গেছে। এ ছিল ফাংশনাল বিষয়। তো আমরা এটাকে ম্যানুয়ালও করতে পারি, ওই ন্যারোয়িংয়ের মতোই। আমরা এই অপশন লাইনের 3 নম্বর ঘরে যাব, অর্থাৎ ক্যান্সেল ওয়েবিংয়ের ঘরে গিয়ে আমরা প্রথম কলামে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমাদের এখানে অনেক অপশন আসবে। আমরা এখানে যেমন এখানে 12 নম্বর এসেছে, আমরা এই 12 নম্বর দিয়ে অটো অ্যাডিং করতে পারি। হ্যাঁ, 12 নম্বর দিয়ে অটো অ্যাডিং করতে পারি। তো বন্ধুরা, এখানে কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে যে যে নিডেলগুলো এখান থেকে রিমুভ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, সেই নিডেলগুলোর এখানে অবশ্যই একটি করে গ্যাপ তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা যদি দেখি, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু এই যে নিডেলগুলো সরে যাচ্ছে, প্রতিটা নিডেল সরে গেছে, এখানে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এই গ্যাপটি কীভাবে আমরা রিমুভ করব? এখানে আমাদের অটোমেটিকে যেতে হবে। তো অটোমেটিক অপশনে যাওয়ার পর এই এডিশনের এখানে আমাদের নিট হোল হোল রিপেয়ার রয়েছে। তো এটা কীভাবে, যদি আমরা নেগলেট দিয়ে দেখি তাহলে এখানে কোনো রিপেয়ার হবে না, আবার এখানে যদি আমরা নিট হোল রিপেয়ার দিই তাহলে এক ধরনের রিপেয়ার হচ্ছে বা হবে। যদি আমাদের এখানে নেগলেট দেওয়া থাকে, অর্থাৎ আমাদের এখানে যদি নেগলেট দেওয়া থাকে, তাহলে আমাদের এই হোলগুলো, আমাদের যে এখানে হোলগুলো থাকবে, সেগুলো রিপেয়ার হবে না। দেখাচ্ছি, ভার্চুয়ালি কিছুটা দেখা যাবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে হোল, এই হোলগুলো কিন্তু এখানে রয়ে যাবে। যতগুলো নিডেল আমাদের এখান থেকে এপাশে সরে যাবে, বিস্তৃত হয়ে যাবে, ততগুলো নিডেলই এখানে হোল হয়ে যাবে। তো আমরা এই হোলগুলো কীভাবে রিপেয়ার করবো? হ্যাঁ, তো এই হোলগুলো রিপেয়ার করার জন্য আমাদের অটোমেটিকে যেতে হবে। গিয়ে এখানে আমরা পিক দিতে পারি, পিক দিলে আমাদের এখানে 112 এবং 111 নম্বর কালার কোড আসবে। দেখাচ্ছি আমি এখানে, এই যে হোলগুলো রিপেয়ার হওয়ার জন্য আমাদের যে 100, এখানে 111 আছে। হ্যাঁ, 111 নম্বর কালার কোড এসেছে। হ্যাঁ, এই 111 নম্বর কালার কোডের মাধ্যমে কিন্তু এটি আমাদের যে হোলগুলো এখানে থাকবে সেটি কি পূরণ হয়ে যাবে। আবার যদি আমরা এইটি দেই, এর মাধ্যমে কিন্তু এই হোলগুলো মোটামুটিভাবে পূরণ হয়ে যাবে, লুকিংটা ভালো আসবে। হ্যাঁ, দেখ, এই যে এভাবে অটোমেটিকলি ভাবে আমাদের এই হোলগুলো পূরণ হওয়ার জন্য যে যেভাবে মেশিন কাজ করা দরকার সেভাবে এখানে কাজ করবে। আর যদি আমরা এগুলো না দিই তাহলে এখানে হোলগুলো রয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাডিশন। তো আমরা এভাবে অনেকগুলো নিডেল একসাথে অ্যাডিশন করতে পারি। তো আমাদের ওই বিষয়টি সবসময় মনে রাখতে হবে যে আমাদের র্যাকিং,
আমাদের অটোমেটিকের যে র্যাকিং পজিশন রয়েছে এখানে দুই রাখতে হবে অথবা তিন রাখতে হবে। এখানে যদি ন্যারোয়িং এর ক্ষেত্রে আমাদের এটা বেশি করা যাবে না এবং এডিশনের ক্ষেত্রে এটি আমরা আমাদের এখানে বেশি দেওয়া যাবে না। যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে আমাদের র্যাকিং করার সময় আমাদের ইন্টেলগুলো ভেঙে যেতে পারে অথবা আমাদের পার্টটি ছিঁড়ে যেতে পারে, তাই আমাদের এই বিষয়টি সবসময়ই মনে রাখতে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।